আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার মানেই ফ্যামিলি গেট টুগেদার, আর অনেকদিন ধরেই পরিবারের সবাই মিলে বাইরে যাওয়া হয় না, সেজন্য গত 6 অক্টোবর শুক্রবার বাসার প্রায় সবাই মিলে চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। আর খুলনায় যেহেতু কাচ্চি ভাইয়ের হাইপ চলছে, সবাই মিলে কাচ্চি ভাইতেই গেলাম। খুলনায় কাচ্চি ভাই উদ্বোধনের সপ্তাহ পার হয়ে গেলেও দেখুন কি পরিমাণের ভিড়। ভিড়ের মধ্যে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে সিট পাওয়া গেল। এবার আসুন আমার ঘরের সবার সাথে পরিচয়টা করিয়ে দিই। এখানে আমার ছোট খালা খালু আর খালাতো ভাই, আর এই হলো আমার নানা নানি আর আমার মেজো খালার ছেলে। এই আমার মেজো খালা আর খালাতো বোন। এই হলো আমার মা, আর মার পাশে পুচকিটা হলো আমার ছেলে, আর তার পাশে আমার ছোট ভাই। এর মধ্যে খাবারও চলে এসেছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো বোরহানি, বাদামের শরবত, ফেন্নি, দই সবই শেষ, শুধুমাত্র এই কাচ্চি আছে। যাক, সবাই কাচ্চি খাওয়াই শুরু করলাম বিসমিল্লাহ বলে। খুলনায় আসলে বাসমতির কাচ্চির প্রচলন খুব একটা নেই, চিনি গুঁড়া খেয়ে আমার অভ্যস্ত। সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ছেলেটা আসলে খুব মজা পেয়েছে খেয়ে। আমার আবার বিরিয়ানিতে কোনো অরুচি নাই, গত 7 দিনে অফিস, বাসা, পার্টি, দাওয়াত আর এইটা নিয়ে আমার মোট 10ম বিরিয়ানি খাওয়া হচ্ছে, মানে 10তম বার আমি এই বিরিয়ানি খাচ্ছি। খাওয়া দাওয়া তো মোটামুটি সবার শেষ, আর সবার মুখ দেখে মনে হচ্ছে যে ভালো তৃপ্তি সহকারেই খেয়েছে, অর্থাৎ খাবার ভালো। আর গতদিনের চেয়ে আমার কাছে আজকের বিরিয়ানিটা বেশি টেস্টি মনে হয়েছে। কাচ্চির বিষয়ে কয়েকটা কথা আপনাদের বলে রাখি। প্রথম জিনিস হলো, কাচ্চির যদি পরিপূর্ণ টেস্ট আপনারা পেতে চান, তাহলে হাড়ি ভাঙার সাথে সাথেই যে কাচ্চিটা সার্ভ করা হয় সেটা খাওয়ার চেষ্টা করবেন। একেবারে দারুণ স্বাদ গন্ধ পুরোটাই পাবেন। এরপরে যত সময় যেতে থাকে কাচ্চির টেস্ট কিন্তু তত শেষ হতে থাকে। আর কাচ্চিতে কিন্তু আপনারা ঝাল আশা করতে পারবেন না, যেটা আপনারা চিনি গুঁড়ার বিরিয়ানিতে পান। খাওয়া দাওয়া শেষ করে বাসার সবাই চলে গেল, আর আমি আর আমার ছোট ভাই আমরা দুজন গেলাম শিববাড়ির মোড়ে বিজয়গাথা কমিউনিটি সেন্টারে। এখানে চলছে মেলা। বাসায় আমার ওয়াইফ আর বাবার জন্য কিন্তু আমার পার্সেল নিয়ে নিয়েছি, আর মেলায় এসে দেখি কাচ্চি ভাইয়ের চেয়েও বেশি ভিড় এখানে। আর মেলা আসলে না, কেমন যেন মহিলাদের জিনিসপত্রই বেশি থাকে, আর পুরুষ মানুষ যা থাকুক অনেক মহিলারা আছেন। আর এই যে এনার চলটা কিন্তু অনেক সুন্দর সুন্দর মজা মজা খাবার তারা পরিবেশন করছেন। আর এই পাশে আছে কয়েল আর ডিটারজেন্ট আর সাবান অনেক কিছু, আর সমস্ত আইটেমগুলোই অধিকাংশ মহিলাদের জন্যই। নিচতলায় ঢুকেই এই যে ডান পাশের হলো এগুলা, এবার গেলাম দোতলায়। দোতলায় ঢুকেই দেখি বহু মানুষ এখানেও আছে, এখানে পোশাকের কালেকশনই বেশি। আর কি নেই মেলায়, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে ব্যক্তিগত সাজসজ্জা, আর খাবার দাবারের বাহার তো আছেই। মেলাটি হচ্ছে KBS অর্থাৎ খুলনা বিজনেস সোসাইটি এর সদস্যদের অংশগ্রহণে। কত যে বাহারি ধরনের খাবার,
কাচ্চি ভাইয়ের ডেজার্ট না খাওয়ার আফসোস আমরা এই মেলায় এসে পুডিং খেয়ে পূরণ করলাম। পুডিংটা যথেষ্ট মজার ছিল, 40 টাকা করে পিস। 5 অক্টোবর বৃহস্পতিবার মেলাটা শুরু হয়েছে, আমরা গিয়েছিলাম 6 তারিখে শুক্রবারে, আর আজকে 7 তারিখ শনিবার মেলার সমাপনী দিন ছিল। ওভারঅল দিনটি কিন্তু বেশ উপভোগ ছিল। আপনাদের সবার জন্য বলবো, পরিবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই পরিবারকে যথেষ্ট সময় দিন।